হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা স্যামফনি Z30-এর FRP বাইপাস চেক করব CM2-তে। তো CM2-তে আপনারা কীভাবে FRP বাইপাসটি করবেন সেটি আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমত আপনাদের CM2-টি ওপেন করে নেবেন, আপডেট যেটি CM2-টি। তো এটা ওপেন করার পর আপনার তো স্যামফনি যেটি দেখি, আমার স্যামফনিতে তো আমরা স্যামফনিতে না দেখে আমরা জিরো বেস যেটা উপরে থাকে, তো এই জিরো বেসেই আমরা দেখি হয় কি না। তো এই জিরো বেস যেটা আছে 20, 17, 12, তো এটা সিলেক্ট করে লোকালে সিলেক্ট করে আপনার আইডেন্টিফাই করি দেখি। তো আপনারা আইডেন্টিফাই করবেন শুধু প্লাসে ক্লিক করে, দেন আপনারা কেবলটি কানেক্ট করবেন। তো দেখতে পাচ্ছি যে বুট করে কিনা আমরা দেখি। তো দেখতে পাচ্ছেন যে বুট করেছে, তো এটাতেই আমাদের কানেকশনটি হবে। তো আমরা এটা হওয়ার পর একটু ওয়েট করবেন। তো এটা হওয়ার পর আপনারা ফ্ল্যাশ বা সিকিউরিটি ইস সার্ভিসিংয়ে চলে যাবেন। সার্ভিসিংয়ে যাওয়ার পর শুধু যে FRP থাকলে আপনারা FRP মারতে পারেন বা ফরম্যাট বা যে কোনো জিনিস আপনারা এখানে করতে পারবেন। তো প্লাস্টিক ক্লিক করে USB কেবল লাগিয়ে নেবেন, দেন আপনার দেখতে পাচ্ছেন বুট ডান। তো এখানে আমাদের ডান FRP রিসেট প্রোটেকশন, এটা ডান। তো আমাদের যে FRPটি ছিল আপনারা ফোন অন করলে আর সেটি থাকবে না। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক।